সো বন্ধুরা চলে এলাম বুদাখালি কম্পিটিশন গ্রাউন্ডে। তো দেখতেই পাচ্ছ সমস্ত সেরা ফিটিং হয়ে গেছে। তো এইদিকে রয়েছে সোনিয়া সাউন্ড, এই মুহূর্তে কিন্তু ফিটিং কমপ্লিট সোনিয়া সাউন্ডের। ও তার মিডলে রয়েছে কিন্তু অমিত সাউন্ড। তো অমিত সাউন্ড এই মুহূর্তে র্যাক ফিটিং কাজ চলছে। আর এইদিকে রয়েছে সন্তোষী মিউজিক, তো সন্তোষী মিউজিকের কিন্তু ফিটিং কমপ্লিট। তো একে একে সমস্ত সেটআপ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে ফিটিং করেছো, কেমন মেশিন ব্যবহার করছে। তো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি সন্তোষী মিউজিক কীভাবে ফিটিং করেছে সেটআপকে। তো দেখতেই পাচ্ছ সন্তোষী মিউজিক টোটাল ফিটিং কমপ্লিট। তো লুকস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো উপরে দেখতে পাচ্ছ তিন লাইন র্যাক রয়েছে। তো এইদিকে রয়েছে মেশিন সেট আপ। তো সন্তোষ মিউজিক কিন্তু ব্যবহার করছে ঋতু ইলেকট্রিক ডিজি। তো সন্তোষ মিউজিকের মেশিন এই মুহূর্তে চাপা রয়েছে। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো আমি যে কী কী মেশিন ব্যবহার করছে সন্তোষ মিউজিক। তো এইদিকে রয়েছে কিন্তু অমিত সাউন্ড। তো অমিত সাউন্ড কিন্তু এই মুহূর্তে র্যাক ফিটিং কাজ চলছে। তো লুকস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই মুহূর্তে কিন্তু বুদাখালীর কম্পিটিশন গ্রাউন্ডে ফিটিং চলছে অমিত সাউন্ড। তো দেখতেই পাচ্ছ অমিত সাউন্ডের মেশিন সেট আপ। তো কিছুক্ষণ পর কিন্তু গ্রাউন্ডে বক্স লাভারে পরিপূর্ণ হয়ে উঠবে কম্পিটিশন দেখার জন্য। তো তারপর চলে এলাম সোনিয়া সাউন্ডের কাছে। তো সোনিয়া সাউন্ডের লুকস কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সোনিয়া সাউন্ডের কিন্তু উপরে রয়েছে তিন লাইন র্যাক ও সাইডে দু লাইন করে। তো বন্ধুরা কম্পিটিশন করার জন্য কিন্তু সোনিয়া সাউন্ড এই ডিজিকে ব্যবহার করবে দেবু ইলেকট্রিক। তো দেখতেই পাচ্ছ সোনিয়া সাউন্ডের মেশিন সেট আপ। তো আর কিছুক্ষণ পর কিন্তু কম্পিটিশন শুরু হয়ে যাবে। সো বন্ধুরা অন্যান্য বছর কিন্তু সমস্ত সেটআপ ভ্যানে উঠে রোড শো হয়ে কিন্তু এই গ্রাউন্ডে এসে একে অপরের সঙ্গে কম্পিটিশন করে। তো এই বছর কিন্তু সমস্ত সেটআপ সরাসরি কিন্তু মাঠে বসে কম্পিটিশন করছে। তো কম্পিটিশন ভিডিও কিন্তু চ্যানেল আসবেই, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কম্পিটিশন দেখার জন্য। তো এখানে ভিডিও শেষ করে।